नमस्कार আপনারা দেখছেন এসকে লাইভ আপনার সময় আপনার খবর এই সংবাদটি প্রস্তুত করছে SGMG Automobiles a multi brand service center one stop solution for all car related issues यहां लेटेस्ट टेक्नोलॉजी के साथ सभी ब्रांड की गाड़ियों की सर्विसिंग होती है टीना का घर बनाने का टोटल समाधान बाजार भाव से हमारे यहां किफायती दाम चार दिन उत्तरबंग सफरे एलें तृणमूल युव सभापति अभिषेक बंदोपाध्याय बागडोगरा विमानबंदर सड़कपथे आसें माल्लागुड़ एक होटेले दलियों सूत्रे खबर 8ई जानुआरी पर्यंत शिलीगुड़ी एखान उत्तरबंगे विभिन्न जिले सभा और बैठक करबें आज विकेले उत्तर कन्याश्रीते दार्जिलिंग जिलार नेतृत्व निये दफाय दफाय बैठक करें अभिषेक बैठके दार्जिलिंग जिला कमिटी गठनेर पाशापाशी समतले तीनटी विधानसभार सांगठनिक अवस्था निये कथा बोलें सफर चलाकालीन उत्तरबंगेर विभिन्न जिले दलेर कमिटी गठन करबें बोलेओ जाना गियेछे सूत्रेर खबर बिमल ओ बिनयेर संगेओ बैठक करते पारें दुआरे सरकारेर सफलतार पर एबार पाराय सरकार এই বার্তা তৃণমূল জেলা মুখ্য প্রবক্তা বেদব্রত দত্তের শিলিগুড়িতে তৃণমূল কংগ্রেসের জেলা কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে জেলা সভাপতি রঞ্জন সরকার কোঅর্ডিনেটর নান্টু পালদের পাশে নিয়ে জেলা মুখ্য প্রবক্তা বেদব্রত দত্ত জানান মুখ্যমন্ত্রী যে উদ্দেশ্যে দুয়ারে সরকারের মধ্যে দিয়ে সাধারণ মানুষের দৈনন্দিন নানান সমস্যা সমাধান করার সুযোগ করে দিয়েছেন তা সম্পূর্ণ সার্থক কিন্তু নানান সমস্যা সমাধানের মাঝে অনেক জটিল সমস্যা সমাধান করতে পারেনি সাধারণ মানুষদের একাংশের সেজন্য পাড়ায় সরকার নামে আরেকটি প্রকল্প গ্রহণ করেছে তৃণমূল সেখানে যে কোনো অসম্পূর্ণ কাজের সুবিধা গ্রহণ করতে পারবে সাধারণ মানুষ বেদব্রত বাবু আরো বলেন দুয়ারে সরকারের তৃতীয় ক্যাম্পের ফাঁকে আলাদা একটি টেবিল থাকবে সেখানে থাকবে জটিল সমস্যা সমাধানের দাওয়াই যে দুয়ারে সরকার কর্মসূচির মাধ্যমে রাজ্য সরকার সরকারি প্রকল্পগুলিকে মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়ার উদ্যোগ নিয়েছেন এর প্রথম দুটি পর্যায়ে মানুষের বিপুল সাড়া মিলেছে তবুও এমন কিছু সমস্যা থেকেই যায় যা একেবারে স্থানীয় স্তরে সমাধানের প্রয়োজন সবসময়ই দেখা দেয় স্থানীয় স্তরে এবং কমিউনিটি স্তরে এই সমস্যাগুলি সমাধানের জন্য তৃণমূল কংগ্রেস পরিচালিত রাজ্য সরকার আরও একটি সমাধান সূত্র কর্মসূচি নিয়ে এসেছে আপনাদের সামনে যার নাম হলো পাড়ায় সমাধান নাম শুনলেই এটা পরিষ্কার যে এর মাধ্যমে একেবারে পাড়া স্তরের সমস্যাও সমাধান করা হবে রাজ্য জুড়ে 466টি প্রশাসনিক ইউনিটে কমিউনিটি স্তরের সমস্যা সমাধানের জন্য তৃণমূল কংগ্রেস পরিচালিত পশ্চিমবঙ্গ সরকার এই উদ্যোগ নিয়েছে এবং তা নিয়ে আলোচনা করতেই আজকে আমরা এখানে আপনাদের আমন্ত্রণ জানিয়েছি রাজ্যের 341টি ব্লক 118টি পৌরসভা ও 7টি মিউনিসিপাল কর্পোরেশনে 10,000টি উল্লেখযোগ্য কমিউনিটি পর্যায়ের সমস্যা সমাধানের জন্য পাড়ায় সমাধান কর্মসূচি শুরু করা হয়েছে আপনাদের বলি যে এই কর্মসূচিকে বাস্তবায়ন করার জন্য রাজ্যের মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়ের পরিচালনায় এবং প্রভাত মিশ্র যিনি প্রধান সচিব জল সম্পদ মন্ত্রক এনার নেতৃত্বে একটি টাস্ক ফোর্স যে টাস্ক ফোর্সের মধ্যে জেলা ম্যাজিস্ট্রেট উপবিভাগীয় কর্মকর্তা বা এসডিওরা এবং ব্লক ডেভেলপমেন্ট অফিসার বা বিডিওরা থাকবেন এবং সঙ্গে অন্যান্য যতগুলো বিভাগ আছে রাজ্য সরকারের সব বিভাগের যারা স্থানীয় কর্মকর্তা সর্বোচ্চ পর্যায়ের তারা উপস্থিত থাকবেন এবং দুয়ারে সরকারের তৃতীয় ও চতুর্থ দফার যে শিবির হবে সেখানে একটি পৃথক কাউন্টার থাকবে সেই পৃথক কাউন্টারে একটি নির্দিষ্ট অঞ্চলের বা কোনো নির্দিষ্ট সম্প্রদায়ের সামাজিক এবং পরিকাঠামোগত যে সমস্যা থাকবে সেগুলোকে নথিভুক্ত করা হবে এবং সংশ্লিষ্ট সমাধানগুলির সমস্যাগুলির সমাধান পাড়ায় সমাধান কর্মসূচির মাধ্যমে করা হবে বর্ষবরণ অনুষ্ঠানের ভিড়ে চাপা পড়ে মৃত্যু হলো দুজনের রবিবার রাতে ঘটনাটি ঘটেছে কালিম্পং এর মেলা গ্রাউন্ডে
জানা গিয়েছে। কালিম্পংয়ের মেলা গ্রাউন্ডে ইংরেজি নতুন বছর উপলক্ষে নেপালের ম্যাড ডগ নামে একটি সংস্থার গানের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেই অনুষ্ঠান ঘিরে মাঠে জনসমুদ্র, মাঠে ঢোকার প্রবেশ পথে ভিড় এতটাই ছিল যে সেখানে টাল সামলাতে না পেরে একজনের ওপর আরেকজন হুমড়ি খেয়ে পড়ে যায়। ভিড়ে চাপা পড়ে দুজনের মৃত্যুর পাশাপাশি সাতজন জখম হয়েছে বলে খবর। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতদের দুজনেই কালিম্পংয়ের হিলটপের বাসিন্দা। পাশাপাশি মিকসন তামাং এবং অনিতা সুব্বা নামে দুই যুবতীকে আশঙ্কাজনক অবস্থায় শিলিগুড়ি রেফার করা হয়েছে। এছাড়া প্রতীক্ষা ছেত্রী, অনিতা রায়, পরিমা রায় কালিম্পং জেলা হাসপাতালে চিকিৎসাধীন। जो घटना स्थल में उस टाइम में सुबह से हम पता लग गया है, ये जो प्रोग्राम हो रहा था उसमें जो भीड़ था स्टैंड के आगे, जो गांधी गेट है उसके आगे में जो भीड़ था, भीड़ से वो जो धकलने लगा गेट, गेट से गेट नीचे गिरकर, गेट के नीचे जब गिर गया आदमी लोग दो आदमी को तो लोग तो इंजूर ज़्यादा हो गया था, एमआरआई हो गया था, सिर में वो माथा में लग गया था, इसलिए तो दो आदमी तो अभी मर गया है। उसके बाद में दो तीन आदमी अभी भी इंजूर है जो सीरियस अवस्था में है। इसलिए हम लोग जो इस अभिभावक पक्ष से हम बोल सकते हैं कि ऐसा जो परमिशन हो गया है, जो एडमिनिस्ट्रेशन प्रशासन ने जो ये प्रोग्राम का परमिशन दिया है पहले से छानबीन करके, ऐसा परमिशन प्रशासन का भी इसमें थोड़ा वो ध्यान रखना चाहिए थे, वो प्रशासन का अच्छा से वो जो पुलिसकर्मी है वो लोग उधर ही था, फिर भी जो परमिशन मिला है ऐसा भीड़ भाड़ में जो सिस्टमेटिक करके वो लोग को परमिशन देना था, वो लोग जो प्रोजेक्ट किया है परमिशन लेने के लिए डीएम और प्रशासन जो परमिशन दिया है इसमें तो प्रोसेस सिस्टम में नहीं हुआ है, इसलिए यह घटना हो गया है। अभी ऐसा प्रोग्राम होता है तो पहले भी ये घटना हुआ था, कम से कम 12-15 साल आगे भी ऐसा ग्राउंड के अंदर में कोई झगड़ा हुआ था, ऐसा घटना हुआ था। इसलिए अभी भी कालिम्पोंग का जितना भी जन जनानन है, जो लोग है, जो ऐसा प्रोग्राम होगा, कोई कार्यक्रम होगा, वो लोग सचेत होना चाहिए क्योंकि अभी भविष्य में ऐसा घटना ना हो, क्योंकि अभी कालिम्पोंग का जो माहौल है, अभी नया साल का माहौल था, अभी ऐसा बिगड़ गया है, ऐसा कालिम्पोंग का माहौल बिगाड़ना नहीं चाहिए, क्योंकि सब अभी ये घटना से तो सब दुखी है। পুলিশের তৎপরতায় হর্ষিত মৃত্যুকাণ্ডের 72 ঘন্টার মধ্যেই কিনারা করল পুলিশ। অভিযুক্ত দুই দুষ্কৃতীকে গ্রেফতার করেছে আম্বারি ফাড়ির পুলিশ। জানা গিয়েছে, গত 1 জানুয়ারি বান্ধবীর সাথে গাজলডোবা ঘুরে ফেরার পথে ছিনতাইকারীদের কবলে পড়ে শিলিগুড়ির 5 নম্বর ওয়ার্ডের যুবক হর্ষিত আগরওয়াল। সেখানে ছিনতাইকারীদের হামলায় মৃত্যু হয় হর্ষিতের। তার মৃত্যুর পর আম্বারি ফাড়িতে অভিযোগ দায়ের করে মৃতের পরিবার। অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে অন্যতম রায় এবং সঞ্জিত রায় নামে হামলাকারী দুই ছিনতাইবাজকে গ্রেফতার করে তদন্তকারী পুলিশ কর্তারা। অভিযুক্তদের জিজ্ঞাসাবাদের জন্য 14 দিনের পুলিশি রিমান্ডের আর্জি জানিয়ে আজ জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়েছে। অসুস্থ মহকুমা পরিষদের প্রাক্তন সভাধিপতি ও বামপন্থী নেতা অনিল সাহাকে দেখতে গেলেন মন্ত্রী গৌতম দেব। সোমবার অনিল সাহার বাড়িতে গিয়ে তার সঙ্গে দেখা করেন মন্ত্রী। অসুস্থ অনিল সাহার সঙ্গে কথা বলে তার অসুস্থতার সম্পর্কে খোঁজ নেন। পরে তার পরিবারের সঙ্গে চিকিৎসা সম্পর্কে আলাপ করেন। সেখান থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী বলেন, অনিল সাহার সঙ্গে তার 40 বছরের পরিচয়। ছাত্রজীবন থেকেই তাকে তিনি দেখে আসছেন। শীঘ্রই তার সুস্থতার কামনা করেন গৌতম দেব।
ইলেকট্রিক ট্রেন চলাচলের জন্য বৈদ্যুতিক রেল লাইনের ক্লিয়ারেন্স ইন্সপেকশন শুরু হলো সোমবার। জানা যাচ্ছে বছরের শুরু থেকেই জলপাইগুড়ি এনজিপি ও আলিপুরদুয়ার লাইনে চালু হতে চলেছে ইলেকট্রিক ট্রেন। এদিন রেল দফতরে বিভিন্ন আধিকারিকদের উপস্থিতিতে বৈদ্যুতিক রেল লাইনের ক্লিয়ারেন্স ইন্সপেকশন করা হয় জলপাইগুড়ি রোড স্টেশন সহ বিভিন্ন স্টেশনে। এসেছিলেন রেলওয়ে সেফটি বিভাগের কমিশনার লতিফ খান, ডেপুটি কমিশনার সত্যজিৎ মণ্ডল সহ উচ্চ আধিকারিকেরা। ইতিমধ্যেই এই রুটের বৈদ্যুতিকীকরণের কাজ শেষ হয়ে গেছে। বৈদ্যুতিক রেল লাইনের ক্লিয়ারেন্স ইন্সপেকশন শেষ হলেই ইলেকট্রিক ট্রেন চালু হয়ে যেতে পারে বলে মনে করা হচ্ছে। এদিন বৈদ্যুতিক লাইন পরিদর্শনের পাশাপাশি বৈদ্যুতিক রেল লাইনের কাজ কতটা ত্রুটিপূর্ণ রয়েছে তা খতিয়ে দেখেন রেলওয়ে সেফটি বিভাগের আধিকারিকেরা। এখানে রানীনগর জলপাইগুড়ি থেকে নিউ কোচবিহার পর্যন্ত যে 25 কেভি ইলেকট্রিক ট্রাকশন সিস্টেমটা ইন্ট্রোডিউস হয়েছে তার কমিশনিং এর জন্য চিফ কমিশনার অফ রেলওয়ে সেফটি এসেছেন। আমি অ্যাজ এ ডেপুটি চিফ কমিশনার এখানে ইলেকট্রিক্যাল সাইড থেকে ইন্সপেকশন করছি। ওইচি ডিজাইন যদি অ্যাজ পার স্ট্যান্ডার্ড সব থাকে সেই হিসাবে দেখে এরপরে ইলেকট্রিক্যাল ফল্ট টেস্ট এবং ইলেকট্রিক লোকো ট্রায়াল করে যদি সাকসেসফুল সব কিছু ঠিক মতন থাকে তাহলে এখানে অথরাইজ করা হবে ফর ইন্ট্রোডাকশান অফ রেলওয়ে ট্রাফিক আন্ডার ইলেকট্রিক ট্রাকশন প্যাসেঞ্জার অ্যাজ ওয়েল অ্যাজ গুডস। আমরা তো জাস্ট ইন্সপেকশনটা শুরু করেছি, ইন্সপেকশনটা শেষ হওয়ার পরে তার যে সমস্ত মেজারিং প্যারামিটার্স ডাটা আছে সেগুলো নিয়ে এক্সামিন করা হবে, এটা স্ট্যান্ডার্ডের মধ্যেখানে আছে কিনা। যদি সব কিছু উইদিন স্ট্যান্ডার্ড থাকে তাহলে অ্যাকর্ডিংলি এই সেকশনে অথরাইজেশনটাকে ইস্যু হবে। আজকের কর্মসূচি হচ্ছে আমরা তো জাস্ট এখান থেকে রানীনগর জলপাইগুড়ির পর থেকে শুরু করেছি। আমাদের ওভারহেড সাইডটা আমি চেক করবো, ওভারহেড সংক্রান্ত যে সমস্ত প্যারামিটার্স আছে সেই মেজারমেন্টসগুলো চলছে। এটা প্যাসেঞ্জার সেফটি অ্যাজ ওয়েল অ্যাজ রেলওয়ে স্টাফের সেফটি এই পয়েন্ট অফ ভিউজ থেকেই বেশি দেখা হয় যাতে করে প্রপার ইয়েগুলো আছে কি না, এবং ডিজাইন যে আরডিএসওর ডিজাইন আছে সেই ডিজাইনটাই ফলো হয়েছে কি না সেইগুলোই আমরা দেখব, এবং সেটা যদি সেফটি অনুসারে সব ঠিক থাকে তাহলে আমরা এটাকে অথরাইজেশনের জন্য রেখে পারি। শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ভক্তিনগর থানার অন্তর্গত উত্তরবঙ্গ রেঞ্জের রাজ্য পুলিশের আইজির অফিসের সামনে রবিবার রাতে এক ভয়াবহ দুর্ঘটনার জের। স্থানীয় সূত্রে খবর, একটি ছোট গাড়ি চেকপোস্ট এলাকার একটি হোটেল থেকে বেরিয়ে চম্পাশাড়ির দিকে যাবার পথে দুর্ঘটনার কবলে পড়েন। দ্রুত গতিতে ছুটে যাওয়া ওই ছোট গাড়ি আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে গিয়ে একটি বিদ্যুতের খুঁটিতে ধাক্কা মারে। বিদ্যুতের খুঁটি ভেঙে তার ছিঁড়ে পড়ে গাড়ির ওপর। দুর্ঘটনায় গুরুতর জখম হন গাড়িতে থাকা দুই ব্যক্তি। জখম দুই ব্যক্তির নাম প্রদীপ থারানি এবং সুদীপ ঝাওয়া। আহতদের মধ্যে একজন সিকিমের বাসিন্দা বলে জানা গিয়েছে। খবর পেয়ে ভক্তিনগর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত দুজনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করে। কিছুক্ষণ বাদেই ক্রেনের সাহায্যে ওই দুমড়ে মুচড়ে যাওয়া গাড়িটিকে বিদ্যুতের খুঁটি এবং তারের ভেতর থেকে বের করে থানায় নিয়ে যাওয়া হয়। দুর্ঘটনার জেরে 31 নম্বর জাতীয় সড়কে বেশ কিছুক্ষণ যান চলাচল স্তব্ধ ছিল। এখন একটু বিরতি, ফিরছি বিরতির পর। 50-70% কম কিমতো পর লাজবাব ডিজাইন ব্র্যান্ডেড ফার্নিচার গ্যারেন্টি সহিত মজবুতি কা ওয়াদা মৌকা হ্যায় ইয়াহি বানা লো ইরাদা বেডরুম সেট সোফা সেট ডাইনিং সেট আউটডোর ইয়া অফিস ফার্নিচার সে লেকর মডুলার কিচেন উপলব্ধ হ্যায় কম কিমত মে বেহতরিন গুণবত্তা কা পুরা ভরোসা Orchid Building, opposite Vegha Circle, 2.5 mile, Sevak Road, Siliguri. International furniture, unbeatable price. Visit a Royal Oak store today. SGMG Automobiles, a multi-brand service center, one-stop solution for all car-related issues. Yahan latest technology ke saath sabhi brand ki gaadiyon ki servicing hoti hai. 20 minute mein hi car wash, in-house automatic color banane ki machine ittayadi. To der kis baat ki, aaj hi call kar appointment book kijiye 9609933000. SGMG Automobiles, BSF Road, Salugada, Siliguri. वर्ष 2020 काफी उतार चढ़ाव के साथ हमने गुजारा है। काफी लोगों ने अपनों को खोया है। खुद के घर में खुद को कैद कर लेना किसी जेल से कम नहीं था। तरह ये तो परिस्थिति बीच बनी डॉक्टर नर्स पुलिसकर्मी संचारकर्मी लगायत अन्य फ्रंटलाइन वॉरियर्स को रूप में कार्य करे भने यहाँहरु सम्पूर्णले पनि घर भित्र नै बसेर कोरोना दरलाई घटाउनमा सहायता गर्नुभयो।
तसर्थ यहाँहरु सम्पूर्ण पनि कोरोना वारियर्स नै हुनुहुन्छ। कोरोना एखनो टलेनी, मारात्मक आकारे नतुन स्ट्रेने आबारो धरा दिच्छे। तबे अजथा आतंकित हबेन ना, आतंककে दूरे सरिये নিজের নিজের পরিবারের এবং আশেপাশের মানুষের খেয়াল রাখুন, মাস্ক পরুন, দূরত্ব বজায় রাখুন, আর অবশ্যই স্যানিটাইজার ব্যবহার করুন অথবা হাত ধুন। নমস্কার, এসকে লাইভ পরিবার কি তরফ সে হামারে সবি দর্শক ও উনকে পরিবার কো আনে ওয়ালে 9 বর্ষ কি হার্দিক হার্দিক শুভকামনা আর আশা করতে হ্যায় আপকা আনে ওয়ালা সাল मंगलमय हो। समय के साथ ही जरूरी बदलाव, प्लास्टिक हटाओ, रस्ट प्रूफ और फूड ग्रेड स्टेनलेस स्टील वाटर टैंक लगाओ और लाइफ टाइम गारंटी पाओ। इसके हैं फायदे अनेक, काफी दिनों के लिए प्रयोग नहीं होता तो भी फंगस नहीं, सफाई बिल्कुल आसान, मौसम जो भी हो पानी नॉर्मल ही रहेगा, प्लास्टिक हानिकारक, स्टील के फायदे हैं अनेक। कॉन्टेक्ट नंबर 9832378631। टीना का घर बनाने का टोटल समाधान, बाजार भाव से हमारे यहाँ किफायती दाम, घर दुकान मकान गोदाम बनाने के लिए टीना, प्रोफाइल सीट, रंगीन टीना पाइप आदि सामान की नई दुकान टीना लगाने के लिए मिस्त्री भी हमारे यहाँ है उपलब्ध। महावीर स्टील, थर्ड माइल वेगा मॉल के सामने, चौधरी कंपाउंड। कॉन्टेक्ट नंबर 9709970981। आपके विजुअल एडवर्टाइजमेंट के लिए एसके लाइव ही बेस्ट ऑप्शन है। एसके लाइव का इस क्षेत्र में 24 घंटा टेलीविजन, एंड्रॉइड ऐप और वेबसाइट पर प्रसारण होता है। सोशल मीडिया पर भी हम उपलब्ध हैं। हमारी व्यूअरशिप 9 लाख से अधिक है। सिक्किम हैथवे और एनएक्सटी डिजिटल पर, दार्जिलिंग और कालिम्पोंग में दोनों हैथवे और सीसीएन सेटअप बॉक्स पर, क्लामपुर से लेके माइनागुड़ी हैथवे पर, सिटी केबल पर सिलीगुड़ी और आसपास, नक्सलबाड़ी से पानी टंकी तक एनएक्सटी डिजिटल में। तो सोचिए नहीं, कॉल करें 7908554308। ফিরে এলাম বিরতির পর, আসি পরের খবরে। জলপাইগুড়ি পৌরসভার প্রশাসনিক বোর্ডের 4 জন সদস্য নিয়ে বৈঠক। বৈঠকে বোর্ডের সদস্যদের মধ্যে নির্দিষ্ট দপ্তরের দায়িত্ব বণ্টন করা হয় এদিন। গত 16 ডিসেম্বর পৌরসভার প্রশাসনিক বোর্ডের সঙ্গে ফের যুক্ত হয়েছেন সৈকত চট্টোপাধ্যায়। তাকে নিয়ে বোর্ডের বর্তমান সদস্য সংখ্যা 4 জন। সৈকত চট্টোপাধ্যায়কে জল বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে। আমরুত প্রকল্প, জল সরবরাহের বিষয়গুলো পরিচালনা করবেন তিনি। পূর্ত বিভাগের দায়িত্ব পালন করবেন সন্দীপ মাহাতো। পূর্ত বিভাগের পাশাপাশি হাউস ফর অল এবং ট্রেড লাইসেন্সের দিকটিও তিনি দেখবেন। পুরসভার সঙ্গে যুক্ত হওয়া নতুন বোর্ড সদস্য দুর্গা রায় পেয়েছেন পুরো ট্যাক্স এবং বিদ্যুৎ বিভাগের দায়িত্ব। এছাড়া পুরসভা বোর্ডের চেয়ারপারসন পাপিয়া পাল ফিন্যান্স ও বিভাগীয় অর্থনৈতিক সম্বন্ধীয় প্রতিটি দফতরের যাবতীয় দায়িত্ব পরিচালনা করবেন বলে খবর। আজকে বোর্ড অব অ্যাডমিনিস্ট্রেটরসের একটি আমাদের মিটিং আমরা করলাম গত 16 ডিসেম্বর। আমাদের বোর্ডে নতুন করে আবার সৈকত চ্যাটার্জিকে আমরা পুনর্দপ্তরে আমরা যোগদান করেছি, উনি জয়েন করেছেন এই বোর্ডে। এবং তারপরে আজকে আমাদের প্রথম তাকে নিয়ে একটা বৈঠক অনুষ্ঠিত হলো এবং তারপরে উনি যোগদানের পরে আবার সেই আমাদের বিভিন্ন দপ্তরগুলি, বিভিন্ন আমরা যা যে 4 জন আমরা রয়েছি তাদের মধ্যে আমাদের দপ্তর বণ্টনের বিষয়টিও এসে পড়লো। এবং সেক্ষেত্রে আমরা বিভিন্ন কাজের দায়িত্ব বিভিন্ন আমরা পৌর বোর্ডে যে 4 জন রয়েছি 4 জনের মধ্যে একটা ভাগ করে নেওয়া হলো। সেক্ষেত্রে আমাদের সৈকত চ্যাটার্জি আগে যেটা দেখছিলেন সেটা হচ্ছে আমরুত প্রকল্পের যেটা কাজ, ইউপি জল, এনইউএলএম, এনইউএইচএম যে দপ্তরগুলো ওনার আগে ছিল সেগুলি বহাল থাকলো। এনইউএইচএম এর মধ্যে স্বাস্থ্যটাও পড়ে। আর যেটা সন্দীপ মাহাতো পিডাব্লিউডি, ট্রেড লাইসেন্স, হাউস ফর অল, বিল্ডিং আর স্যানিটারি ডিপার্টমেন্ট সন্দীপ মাহাতোকে দেওয়া হলো। আর আমাদের এর আগে যে দুর্গা রায় তাকে আমরা করলাম ইলেকট্রিক, ট্যাক্স,
সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট মার্কেট এই দপ্তরগুলি দুর্গা রায়কে দেওয়া হলো। আর আমি চেয়ারপারসন হিসাবে আমি ফিনান্স তারপরে অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট এই যাবতীয় অ্যাডমিনিস্ট্রেটার্স সমস্ত বিষয়গুলি অল আদার্স যেগুলো রয়েছে এবং সবগুলি দেখভালের দায়িত্ব নিশ্চয়ই আমারও রইল। এইভাবে আমরা আজকে কাজের দায়িত্ব নেওয়ার করছি। দুই ভাইয়ের মধ্যে জমি বিবাদকে কেন্দ্র করে সংঘর্ষে জখম দুপক্ষের দশজন, এলাকায় উত্তেজনা। ঘটনাটি চোপড়ার দাসপাড়া গ্রাম পঞ্চায়েতের নায়ারগঞ্জ গ্রামের। স্থানীয় সূত্রে খবর, ওই গ্রামের বাসিন্দা চার ভাইয়ের মধ্যে পৈতৃক চার বিঘা জমির দখল নিয়ে দীর্ঘদিন ধরেই বিবাদ চলছিল। অভিযোগ, কাশিমুদ্দিন নামে এক ভাই তার বাবাকে হাসপাতালে চিকিৎসা করানোর নামে নিয়ে গিয়ে জমির রেজিস্ট্রি করিয়ে নেয়। এই নিয়েই শুরু বিবাদ। সোমবার সকালে জমির দখল নিয়ে বিবাদ থেকে শুরু হয় সংঘর্ষ। উভয় পক্ষই ধারালো অস্ত্র ও লাঠি সোঁটা নিয়ে একে অপরের উপর আক্রমণ চালায়। সংঘর্ষে জখম দুপক্ষের মোট দশজন। স্থানীয় বাসিন্দারা তাদের উদ্ধার করে প্রথমে দলুয়া স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করে। এদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক থাকায় তাদের উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। পরিস্থিতি সামলাতে ঘটনাস্থলে পৌঁছায় চোপড়া থানার বিশাল পুলিশ বাহিনী। বর্তমানে গোটা এলাকা থমথমে। ওর ছেলে ছিল চারটা, ওর ছেলে ও সে ঘেরা করে আমি চা খাইতে ছিল, আমার ছেলেটাকে এই হাতটা বাড়ি দিয়ে দিল, আমার ছেলে ওই নিয়ে সরে গেল, ওই নিয়ে আমার স্বামীকে ধরলো, আমার স্বামীর মাথাটা তালা ইয়ে গেল, আমি ই করছি আগা আগি করছি, আমাদের হাতটা কাটা গেল, ওকে ফেলাই দিল। ও হলো 10-12 জন লোক, আমরা 3-4 জন লোক। আমি অন্য জায়গায় বাড়ি কইছি, নাহলে গ্রামের লোকেকে পুছে দেখেন, আগে জমি জাগালে মায়ের হয়েছে, আমার শ্বশুরকে লে চলে গেছে বাড়ি থেকে, উঠাইলে চলে গেছে 4-5 জন ধরে। বাবা ডাক্তারের বাড়ি কথা বলি, আমার ছোটো ভাই হসপিটালে নিয়ে এসে 4 বিঘা মাটি রেজিস্ট্রি দিয়েছে। এইটা সমস্যার জন্য মেম্বার প্রধান গ্রামবাসী সবাইকে নিয়ে আবার ওরা মেসুরেট হলো আমাকে 13 দিনের মধ্যে রেজিস্ট্রি দিবে বাবা। তারপরে আমার ভাই ওই কথা শুনে আমার বাড়িতে এসে ওদেরকে জমি দেওয়া হবে না আমার বাবাকে বলছে। তারপরে আমাদের বড় ভাইয়ের গাড়িটা নিয়ে ওই ওর বাড়ির পাশে অন্যজনের জমি কিনে জমিটা নিয়ে যাচ্ছিল, মাটি খুঁড়ে নিয়ে যাচ্ছিল বিক্রি করতে অন্যজনের কাছে। ওইখানে মারপিট শুরু করে দিয়েছে আমার ভাইটাকে, লাগে আমরা আসি আমাদেরকেও মারপিট, আমার ছেলেটা সম্পূর্ণ গালটা কেটে দিয়েছে, আমাদেরও মারপিট। বিজেপি কর্মীকে লক্ষ্য করে চলল গুলি। গুলি চালানোর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। রবিবার রাতে ঘটনাটি ঘটেছে মালদার রতুয়া 2 নম্বর ব্লকের কুমারগঞ্জের বরেল এলাকায়। জানা গিয়েছে গুলিবিদ্ধ ওই বিজেপির মণ্ডল সভাপতির নাম সাবেক আলী। রবিবার রাতে সামসিতে বৈঠক সেরে গাড়িতে কুমারগঞ্জে বাড়ির দিকে যাচ্ছিলেন তিনি। সেই সময় পুকুরিয়া এলাকায় তার পথ আটকায় দুষ্কৃতীরা। অভিযোগ, সাবেককে লক্ষ্য করে এলোপাথারি গুলি চালানো হয়, তার বাঁ হাতে লাগে গুলি, তড়িঘড়ি তাকে নিয়ে যাওয়া হয় মালদা মেডিকেলে, বর্তমানে সেখানেই ভর্তি তিনি। তার গুন্ডা বাহিনী নিয়ে আমাকে ফলো করে আমি 10:30 আমি ব্যাক করে আসি, আমার কুমারে ঢোকার আগে গুলি মারে। রাজনীতি করি, মন্ডল পেয়েছিলেন, বিজেপি সংখ্যালঘু বাড়ছে এলাকায় এবং ও টিএমসির তোলাবাজ প্রধান, ওর নামে অনেকগুলো কমপ্লেন করা হয়েছে, আমি কমপ্লেন করে রেখেছি এনআরজিএস থেকে নিয়ে টোটাল টাকা মানিক থেকে নিয়ে। এই তো এই কারণ আমি আসলাম, গাড়ির সাইড দিয়ে রাখার পরে আমাকে আটকানোর চেষ্টা করেছে। আমি বাইক আমার মোটর সাইকেল 4-চাকা যে ছিল সেই 4-চাকা নিয়ে সাইড দিয়ে বেরিয়ে চলে আসার পরে ফায়ারিং স্টার্ট করেছে, কাছ থেকে খুব ফায়ারিং করেছে, গালে গাড়িতে 2-3টা গুলি ঢুকে, তারপর আমার ডান হাতে বাম হাতে আমাকে একটা গুলি লেগেছে, পায়ের নিচে লেগেছে একটা, কিন্তু ওটা। রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে অতিথি অধ্যাপকদের ধর্ণা অবস্থান আজ 15 দিনে পড়ল। স্থায়ী কোনো সমাধান না মেলায় সোমবার থেকে উপাচার্যের ঘরের সামনে বিক্ষোভ অবস্থান আন্দোলন শুরু করলেন বিশ্ববিদ্যালয়ের 24 জন অতিথি অধ্যাপক। অতিথি অধ্যাপকদের আন্দোলনের জেরে বন্ধ হয়ে গিয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কাজকর্ম। আন্দোলনকারী অতিথি অধ্যাপকদের সাফ কথা, তাদের দাবি না পূরণ হওয়া পর্যন্ত আন্দোলন লাগাতার চলবে।
15 দিনে যতক্ষণ আমাদের দাবি পূরণ না হবে আমরা এখান থেকে আজকে আর উঠব না। আমাদের বিশ্ববিদ্যালয়ে সমস্ত পিটিটিএস ওসিডব্লিউটিএসরা একটা সমস্ত সুবিধা পাচ্ছে, শুধুমাত্র আমরাই বঞ্চিত। মুখ্যমন্ত্রী ঘোষণা করে দিয়েছেন যে আমরা গেস্টরা এবং পিটিটিএস এবং সিডব্লিউটিএস সবাই এক ক্যাটাগরিতে পড়ব, অথচ দুটো ক্যাটাগরিকে এখানে দেওয়া হচ্ছে একটাই সুবিধা, আমাদেরকে দেওয়া হচ্ছে না। আমরা কর্মবিরতি দিয়েছি, এটাই কর্তৃপক্ষ আমাদের কোনো এখনো স্থায়ী সমাধান দিতেই পারেনি। আমরা দেখা করবো না তো, আমরা সকালে দুজনের সাথে আবার একসাথেও এক জায়গায় ছিলেন ওনারা, সেখানেও দেখা করেছি, কিন্তু আমরা আমাদের মন মতো কোনো মানে স্থায়ী সমাধানের কিছুই পাইনি না। আমরা কাউকে আর ভেতর থেকে বেরোতে দেবো না, ভেতরে এখন যারা আছে তারা আর এখান থেকে যেতে পারবে না। আজকে আমরা 15 দিন ধরে টানা কষ্ট করে যাচ্ছি দিবারাত্রি, আজকে ওনারা কষ্ট করুন। রাজ্যের প্রশাসনিক প্রধান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দুয়ারে সরকার কর্মসূচির ব্যাপক সাফল্য চলাকালীনই পাড়ায় পাড়ায় অলিতে গলিতে মানুষের সমস্যা সমাধানের লক্ষ্যে পাড়ায় সমাধান কর্মসূচি গ্রহণ করা হয়েছে এবং তার সাফল্যের সঙ্গে উত্তর দিনাজপুর জেলায় চলছে বলে সোমবার রায়গঞ্জ সুপার মার্কেটে দলীয় জেলা কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে জানালেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র সন্দীপ বিশ্বাস। তিনি বলেন, রাজ্যে 466টি ক্যাম্পের মাধ্যমে সরকারি প্রতিনিধিদের দ্বারা সাধারণ মানুষের সমস্যা সমাধানের উদ্যোগ নিয়েছেন মুখ্যমন্ত্রী। এবার ছোট ছোট এলাকার সমস্যা সমাধানের লক্ষ্যে এখন থেকে ব্লক ও পুর প্রশাসনের আধিকারিক ও কর্মীরা পাড়ায় পাড়ায় মানুষের বাড়ি বাড়ি পৌঁছে ছোটখাটো সমস্যার সমাধানে তৎপর হয়েছে। মানুষ যাতে রাজ্য সরকারের কোনো পরিষেবা থেকে বঞ্চিত না হন সেই লক্ষ্যেই এই উদ্যোগ। আমরা যে মূলত যে বিষয়টা নিয়ে আজকে আপনাদের সামনে এসেছি সেটা হচ্ছে দুয়ারে সরকারে যে কর্মসূচি সুনিপুণভাবে তৃণমূল পরিচালিত পশ্চিমবঙ্গ সরকার করে চলেছে সেটা ঐতিহাসিক এবং গর্বের। আজকে সেই জায়গায় দাঁড়িয়ে দুয়ারে সরকারের প্রকল্পে গত 2 তারিখ থেকে পাড়ায় সমাধান প্রকল্প চালু করেছেন সরকার। রাজ্য জুড়ে 466টি প্রশাসনিক ইউনিটের মধ্য দিয়ে কমিউনিটি সমস্যাকে তুলে ধরে তার দ্রুত সমাধানের লক্ষ্যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পশ্চিমবঙ্গ সরকার পাহাড় থেকে জঙ্গলমহল, জঙ্গলমহল থেকে সাগর 466টি কেন্দ্রের মাধ্যমে কাজ করে চলেছেন অবিরাম। এই পাড়ায় সমাধান প্রকল্পগুলোর মধ্যে দিয়ে কমিউনিটি স্তরে যে উদ্বেগ মানুষের, যে কাজগুলো রাস্তাঘাট, ড্রেন সমস্যা, বিদ্যুতায়নের সমস্যা, সৌন্দর্যকরণের কাজ, পাড়ার কোনো একটা পুকুর জঞ্জালে ভরে আছে, এই সমস্ত বিষয়গুলোকে সামনে রেখে আমরা কাজ করছি। আপনারা জানেন গত 8 মাস ধরে 23টি জেলাতেই প্রশাসনিক স্তরে ব্যাপক মহড়া চলছিল মানুষের কাছে মানুষের সমস্যাকে তুলে আনার কাজ, সেই সমস্যাগুলো তুলে নিয়ে এসে সরকার কাজ করছে, সমাধান করছে। রাজ্যের 341টি ব্লক, 118টি পৌরসভা এবং 7টি কর্পোরেশন এর মধ্যে 10,000 উল্লেখযোগ্য কাজ আমরা মানুষের কাছে তুলে ধরব, সুনিপুণভাবে সুন্দরভাবে আমরা মানুষের কাজ করব, যে কাজগুলোর মধ্যে দিয়ে মানুষ তাদের সমস্যার সমাধানের জায়গাটা খুঁজে পাবেন। চলাফেরায় অক্ষম দুই অশীতিপর বৃদ্ধ বৃদ্ধার বাড়িতে গিয়ে তাদের হাতে স্বাস্থ্যসাথী কার্ড তুলে দিল কালিয়াগঞ্জ পুর প্রশাসন। এমনই অনন্য নজির সৃষ্টি করে বাড়িতে কম্পিউটার, ক্যামেরা ও যন্ত্রপাতি নিয়ে গিয়ে অসহায় অক্ষম দুই প্রৌঢ়ের হাতে স্বাস্থ্যসাথীর কার্ড তুলে দেওয়ায় ধন্য ধন্য করছেন এলাকার বাসিন্দারা। পুর কর্তৃপক্ষ সূত্রে খবর, কালিয়াগঞ্জ পুরসভার 11 নম্বর ওয়ার্ডের পাবনা কলোনির বাসিন্দা বছর 75-এর পার্বতী সাহা ও হাসপাতাল পাড়ার বাসিন্দা 86-বছরের সুকেশ চন্দ্র মোদক দুজনেই অসহায় চলাফেরা করতে না পারা বৃদ্ধ বৃদ্ধা। তাদের বাড়িতে গিয়ে স্বাস্থ্যসাথী কার্ড তৈরি করে তা ওই দুই বৃদ্ধ বৃদ্ধার হাতে তুলে দেন পুর নির্বাহী অফিসার আশুতোষ বিশ্বাস সহ পুর প্রশাসনের একটি দল। কালিয়াগঞ্জ পুর প্রশাসনের এই অনন্য ভূমিকায় বেজায় খুশি 11 নম্বর ওয়ার্ডের দুই অশীতিপর বৃদ্ধ বৃদ্ধা। যারা অসুস্থ তাদেরকে আমরা বাড়ি বাড়ি পৌঁছে দিচ্ছি, এমনকি যারা অসুস্থ বলে ডেট যেই ডেটে করতে পারবে না ছবি, আমরা তাদের 2 দিন ওয়েট করে দিচ্ছি, আমরা বলে দিচ্ছি এই ডেটে না আসতে পারো,
পরের দিনে আসলে আমরা করে দেবো, ওই দিনই আসতে হবে এর কোনো মানে নেই। এই লোকের যেন সবাই বাড়ি বাড়ি আমরা সুযোগ দিতে পারি সেই ব্যবস্থা করছি। যদি বলে আমার বাড়িতে কেউ অসুস্থ লোক আমরা, তা আমরা এখনও যদি জানি আমরা এই অসুস্থ আসতে পারবো না, তাকে আমরা বাড়িতে কার্ড পরিচয় দিয়ে আসবো, যেন তারপরের দিন সে সুযোগটা নিতে পারে, কার্ড নিয়ে গিয়ে হসপিটাল বা নার্সিংহোমে ভর্তি হতে পারে বা চিকিৎসা পায়, তার জন্য তার বাড়িতে তাড়াতাড়ি করে পৌঁছে দেবো। প্রচুর হচ্ছে, আগে তো অনেক হয়েছিল, এখন যেগুলো বাকি ছিল সেগুলো এখন হচ্ছে। ভোটের মুখে মুসলিম রাষ্ট্রীয় মঞ্চের সভা চাচলে, বিজেপির হয়ে গ্রাম্য মুসলিমদের বোকা বানাচ্ছে ওরা, কটাক্ষ তৃণমূলের সংখ্যালঘু সেলের। নতুন বছরের আগমনে রাজ্যে মুসলিম ভোট ব্যাংক আঁকড়ে ধরে রাখতে প্রস্তুতি শুরু করে দিয়েছে বঙ্গ বিজেপি। পশ্চিমবঙ্গে মুসলিম সম্প্রদায়ের মধ্যে বিজেপির প্রভাব বাড়াতে উদ্যোগী গেরুয়া শিবির, তারই মধ্যে বিজেপি সমর্থনকারী মুসলিম রাষ্ট্রীয় মঞ্চের সভা হয়ে গেল শনিবার বিকেলে। সেই সভা থেকে বিজেপির দ্বারা মুসলিম সম্প্রদায়ের উন্নয়ন তুলে ধরা হয়। সভা শেষে সাংবাদিকদের বিবৃতি দিতে গিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে তোপ দাগেন রাষ্ট্রীয় মুসলিম মঞ্চের আলী আফজাল চাঁদ। বলেন, মুসলিম সম্প্রদায়ের মানুষদের জন্য কোনো উন্নয়ন করেনি রাজ্য সরকার, শুধুমাত্র লোক দেখানো কাজ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাল্টা মন্তব্য করতে ছাড়েননি মালদা জেলা তৃণমূল সংখ্যালঘু সেলের জেলা সভাপতি মোশাররফ হোসেন। তিনি বলেন, রাজ্য সরকারের উন্নয়ন রাস্তায় দাঁড়ালেই দেখা যাবে, যারা অন্ধভক্ত তারাই শুধু দেখতে পাবে না। কমিটির পরিচালনায় এবং মলয় অপটিক্যালের সহযোগিতায় আজকে নিহালপুর স্কুলে, প্রাইমারি স্কুলে, একটি বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়েছিল এবং প্রায় কাছাকাছি 100 কাছাকাছি রোগী এখানে এখন পর্যন্ত বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবিরে পরীক্ষা করিয়ে গেলেন। আমরা বিভিন্ন জায়গায় গিয়ে বুঝতে পেরেছি এখানে লকডাউন চলাকালীন অনেক মানুষের চোখের অপারেশন করতে পারেনি কিংবা ট্রিটমেন্ট করতে পারেনি বিনামূল্যে, সেই কারণে আমরা আজকে এই উদ্যোগটা নিয়েছিলাম। আজ এ পর্যন্তই, পরবর্তী সংবাদ দেখতে নজর রাখুন এসকে লাইভে। আপনার সময়, আপনার খবর।